আজ কর্মসূচি আমরা যেটা করছি সেটা হচ্ছে অযোধ্যায় রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হলো, সেই জন্য সারা ভারতবর্ষের প্রত্যেকটা সনাতনী মানুষ হিসেবে আমরা যে অকাল দীপাবলি সেই দীপাবলি পালন করছি। তার পেছনে কারণ হচ্ছে এটাই যে আমরা প্রত্যেকরা জানি সনাতনীরা যে বিগত বা দীর্ঘ 500 বছরের যে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আজকে রামলালা তার যে স্বভূমি সেই স্বভূমিতেই ফিরেছেন। কারণ কিছু বহিরাগত শত্রুদের দ্বারা আমাদের যে রাম জন্মভূমি আর যে রাম মন্দির ছিল সেটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, সেটা পুনর্নির্মাণ করতে পেরে আমরা খুবই উৎফুল্লিত আনন্দিত। সেই জন্যই আজকে আমরা এই অকাল দীপাবলি পালন করছি সকাল থেকেই, আর ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেক সনাতনী বন্ধুরা আজকে আমরা এই কার্যক্রম করছি সারাদিন। সারাদিনে কী কী কর্মসূচি রয়েছে? সারাদিনে আজকে যেটা কর্মসূচি ছিল আমাদের সকালবেলায় ছিল ভোর 5:30 সূর্য প্রণাম, তারপরে হনুমান চালিসা পাঠ, এবং তার পরবর্তী যে পূজন মূলত 12:12 থেকে 12:54 এই সময়ের মধ্যে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেই জন্য রামলালার পূজন, আর তার পরবর্তী সময়ে ভোগরন্ধন প্রসাদ বিতরণ, এবং সর্বশেষে এখন সন্ধেবেলায় গঙ্গা আরতি এবং তারপরে এই প্রদীপ প্রজ্বলন। পুরো পূর্ণগঙ্গার পাড়, যে আমাদের গঙ্গার পাড়, এখানটা আমরা 500 প্রদীপ দিয়ে আজকে প্রজ্বলিত করেছি। কি নাম? আমার নাম সুজিত দেবনাথ। দেখুন, নতুন প্রজন্ম একটা মুঘল দাসত্বমূলক ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় সমাজ দেখবে। আমরা যারা রাম মন্দিরের জন্য দীর্ঘ 500 বছর ধরে তপস্যা করে আসছে, ত্যাগ করে আসছে, আন্দোলন করে আসছে, রাম মন্দির শুধু রামকে প্রতিষ্ঠা করার জন্য নয়, মুঘল শাসন থেকে বেরিয়ে এসে ভারতীয় সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য, যে ভারতবর্ষ রামের দেশ এবং এখানে রামেরই মন্দির ছিল, এই বার্তা প্রতিষ্ঠা করার জন্য। কারণ এখানে বিদেশি বাবর বা আকবর, এদেরকে আমরা বিদেশি হিসাবেই জানি, তাদের নাম করে রামকে উৎখ্যাত করা হবে, শুধু এটা বিদেশি শাসনকে, বিদেশি লিগ্যাসিকে প্রতিষ্ঠা করার যে চেষ্টা ছিল সেটাকে একেবারে মুছে ফেলা হলো। এবং নরেন্দ্র মোদী যে সরকারকে আমরা অনেক ধন্যবাদ জানাই, এবং করসেবক যারা এর জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে প্রণাম জানাই, যে এরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমাদের প্রজন্ম, আমরা নিজেদের চোখে দেখে যেতে পারলাম। আচ্ছা, বলছি আজকে তো মুখ্যমন্ত্রী তিনি একটি সংহতি মহা মিছিলের ডাক দিয়েছেন এবং সেটা হয়েছে, বিভিন্ন মন্দিরেও তিনি পুজো দিচ্ছেন, কীভাবে দেখছেন বিষয়টাকে? মুখ্যমন্ত্রীর ইচ্ছা হতেই পারে আজকের দিনে পুজো দেওয়ার, আজকের দিনে পুরো দেশ রামের পুজো করছে, ওনার মনে হচ্ছে মিছিল করব, তো মনে হতেই পারে। ওনার মনে হওয়ার সাথে আমার মনে হয় না দেশবাসীর বা ভারতীয়দের কোনো সেন্টিমেন্ট জড়িত আছে। আচ্ছা, ওনার নিজের ইচ্ছা, যা ইচ্ছা করব, যেরকম হয় হীরক রানীর দেশে আর কি। কিন্তু সেটা থেকে দাঁড়িয়ে যদি বলা হয় যে 24-এর লোকসভার আগে বিজেপি এটা নিয়ে অল্পের মানে ধর্ম নিরপেক্ষ না খেলে একটা বিভাজনের সৃষ্টি করছে বলছে, রামের থেকে বড় ধর্ম নিরপেক্ষ কে আছে বলুন তো? রাম রাজ্য বলতে কি বোঝায়? যেখানে প্রজারা সবাই খুশি, প্রজারা চুরি করছে, সেখানে আইনের শাসন নেই, এটা রাম রাজ্য নয়। রাম রাজ্য সেখানেই যেখানে দুর্নীতি থাকবে না, ন্যায় থাকবে, প্রজারা শান্তিতে থাকবে, সুরক্ষায় থাকবে, আইন শৃঙ্খলা থাকবে। পশ্চিমবঙ্গে তো রামের রাজ্য নেই, সেই জন্য সেখানে সংহতি মিছিল হচ্ছে, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি পশ্চিমবঙ্গেও রামের রাজ্য প্রতিষ্ঠা করব, কারণ এটা ভারতবর্ষের বাইরে নয়। অনেক শঙ্করাচার্যরা তারা সহমত নয়, বলছে মন্দির না হয়ে কিভাবে বিনা মন্দির সঠিকভাবে প্রতিষ্ঠিত না হলে এইভাবে ধুমধাম করে অনুষ্ঠানটা করা হলো, অনেকটাই কটুচুক্তি দেখছে তারা। না, আপনি যদি আমাদের পরম পূজনীয় শঙ্করাচার্যদের বার্তা দেখেন তো সেখানে কোথাও তাদের তিথি বা ডেট নিয়ে হয়তো তাদের কিছু মনে হতে পারে, কিন্তু রাম মন্দির নিয়ে তারা সবসময় রাম মন্দির প্রতিষ্ঠার পক্ষেই ছিলেন, এবং তাদের আদর্শ, তাদের নীতি, তাদের বিচারের ওপর ভিত্তি করেই আমরা দাঁড়িয়ে আছি এবং ভারতীয় সমাজ দাঁড়িয়ে আছে। তাই শঙ্করাচার্যদের বা ওনাদের বিষয়ে নিয়ে কোনো প্রশ্ন করার এখতিয়ার বা কোনো উত্তর দেওয়ার অধিকার আমাদের নেই। কী নাম আপনার? উত্তম অধিকারী, যুব মোর্চার রাজ্য সম্পাদক। Jewelers Mani B Dash and Sons Jewelers Notun Rupe Notun Shaje Kachra Padai Exclusive Olongkar Design O Bhorpur Collection er Shombhar niye B Dash and Sons Jewelers Notun Rupe Notun Shaje বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর 24 পরগনা মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584996
17724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচড়াপাড়া।